বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলুর পরোটা। এটা একটু ভিন্ন ধর্মীয় আলু পরোটা, যেটা আপনাদের মাথা লাগবে না। যাই হোক, সেজন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট 1 কাপ ময়দা, আটা দিয়েও করা যাবে। আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, আর আলুটাকে চিকন দিক থেকে গ্রেট করতে হবে, একদম মিহি করতে হবে এইভাবে। আর এখানে 1/4 চামচ জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো 1/4 চামচ, গরম মশলা গুঁড়ো, আর 1/2 চামচ হচ্ছে চিলি ফ্লেক্স, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব। এখানে 1 কাপ নিয়ে নিয়েছি পানি, অল্প অল্প করে পানিটাকে দিব। 1 কাপ পানি দিয়ে আমি এটাকে প্রায় 5 মিনিট বিট করে, তারপরে আবার 1/2 কাপ পানি দিয়েছি, মোট 1.5 কাপ পানি দিয়েছি। আর এটা বেশ কিছুক্ষণ বিট করে নিতে হয়। যাই হোক, এখন একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। যেমন 1.5 কাপ পানি দিবেন, ঠিক আছে, যেরকম এটা এখন হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আলু পরোটাগুলো ভাজতে চলে আসলাম, আর এখানে একটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর আলু পরোটাটাকে আমি উল্টিয়ে দিলাম। এই সাইডটা এরকম ভাজা হলে উল্টিয়ে দিবেন, আপনারা বুঝতে পারবেন যে এই সাইডটা একটু ভাজা হয়েছে, তখন উল্টিয়ে দিবেন। একটু তেল দিয়ে দিচ্ছি, এই সাইডটা একটু উল্টিয়ে দেই। দেখেন মাশাল্লাহ, এই সাইডটা খুব সুন্দর ভাজা হয়েছে। আঁচটা মিডিয়াম, আঁচটা মধ্যম রাখবেন। আর আলুর পরোটা একটু মোটা হয়, ঠিক আছে, একটু মোটা করে বানাবেন। আর আপনি মানে যত এটাকে বিট করবেন আলুটাকে আর ময়দাটাকে, অত ভালো হবে পরোটা। আর আলুটা যদি একটু বেশি দেন, আমি কিন্তু 1 কাপ ময়দা দিয়েছি আর 1/4 কাপ দিয়েছি আলু, তাহলে এটা একদম রাত পর্যন্ত সফট থাকবে, খেতেও অসাধারণ হয়। খুব সহজ এবং টেস্টি একটা রেসিপি, আপনারা বাসাটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়াটা করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।